প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের শেষের দিকে দেশটির সংসদে ভাষণ দেবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে বলেন, আমেরিকা কানাডা অংশীদারিত্বের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে এবং আমাদের ভাগ করা নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধে প্রচার করতে বাইডেন 23 ও 24 মার্চ কানাডা সফর করবেন। তিনি আরও জানান, বাইডেন ও ট্রুডো ইউক্রেনকে সমর্থন করার চলমান প্রচেষ্টা, রাশিয়া ও তার যুদ্ধ প্রচেষ্টার সমর্থকদের দ্বারা ব্যয় বৃদ্ধি এবং বিশ্বের বাকি অংশে যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা নিয়েও আলোচনা করবেন। জিন পিয়েরে জানান, আঞ্চলিক বিষয়গুলোর মধ্যে তারা উভয় দেশকে প্রভাবিত করে আফিম আসক্তি সংকট এবং অভিবাসন নিয়ন্ত্রণের লড়াই নিয়ে আলোচনা করবেন। আমেরিকান কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুত্ব তুলে ধরতে কানাডার পার্লামেন্টে ভাষণ দেবেন প্রেসিডেন্ট বাইডেন।